বলাই যায় খয়ের কাহিনীর শুরু আমাদের সংস্কৃতি থেকে। পান না খেলেও সবারই জানা, সবারই দেখা পানের সাথে খয়ের বহুকালের এক রীতি। কিন্তু আমরা কি জানি সেই খয়ের যারা প্রস্তুত করেন তারা কেমন আছেন, কিংবা খয়ের আদি ইতিহাসই বা কী? খয়ের প্রধানত খাদ্য হিসেবে পানের সাথে ব্যবহৃত হলেও রং, ওষুধ ও কেমিক্যালে এর ব্যবহার রয়েছে। খয়ের বৈজ্ঞানিক নাম অ্যাকাচিয়া ক্যাটেচু। উৎপাদন প্রক্রিয়া থেকে খয়ের দুই প্রকার, লালি খয়ের ও গুটি খয়ের। খয়ের গাছের বাকল থেকে এর সার অংশ কেটে পানিতে ফোটালে কাঠ থেকে যে নির্যাস বের হয় সেটি জাল দিলে খয়ের উৎপন্ন হয়। এটিকে বলে লালি খয়ের। এই লালি খয়ের শুকিয়ে কেটে বিক্রি করা হয়, তখন এটিকে বলে গুটি খয়ের। ভারতীয় উপমহাদেশেই খয়ের গাছের উৎপত্তি, তবে বাংলাদেশের উত্তরাঞ্চলের ধামইরহাট, গোবিন্দগঞ্জ, চারঘাট, রাজশাহী, দিনাজপুর সহ বেশ কিছু এলাকা ও বিশেষ করে বরেন্দ্রভূমি এলাকায় ব্যাপক পরিমাণে খয়ের গাছ জন্মাত। পান খাওয়ার জন্য খয়ের তরিকে কেন্দ্র করে রাজশাহীর চারঘাট ও নাটোরের বনপাড়ায় খয়ের শিল্প গড়ে ওঠে। এর মধ্যে চারঘাটে ছিল শত শত খয়ের তৈরির কারখানা, যদিও এখন 8 থেকে 10টির বেশি কারখানা খুঁজে পাওয়া যাবে না। নাটোরের বনপাড়ায় খয়ের শিল্প বন্ধই হয়ে গেছে, অথচ দশকের পর দশক খয়ের অনেকেরই জীবন চলার উৎস। চাল দিচ্ছে, আমি 30 বছর হয়ে যাচ্ছে। আমি সকাল 6টাতে আসি, বিকাল 5টাতে যাই। এটা আমাদের হচ্ছে 100 বছরের উপর হলো করা। ইতিহাস থেকে জানা যায় 1952 সালে চারঘাটে খয়ের শিল্পের যাত্রা শুরু। সেই সময় ভারত থেকে আসা বিহারীদের মাধ্যমে এই শিল্পের প্রসার ঘটে। স্থানীয়রা ব্যাপকভাবে এর সাথে জড়িয়ে পড়ে। 60, 70 ও 80 দশক ছিল খয়ের শিল্পের সুবর্ণ সময়। শুধু চারঘাটেই 40% মানুষ এই শিল্পের সাথে জড়িত ছিল। কিন্তু এখন অনেকেরই অভিযোগ, বিদেশ থেকে খয়ের আমদানির কারণে তাদের এই দুর্দশা। সেই সাথে নেই খয়ের গাছ লাগানোর উদ্যোগ। প্রচুর গাছ ছিল দেশে, এখন গাছ ধরেন যে আস্তে আস্তে দিন দিন বিলম্বন হয়ে চলে যাচ্ছে, গাছ কেউ লাগায় না। একটা আমের গাছ ধরেন লাগালে 5 বছরে ফসল আসে, আর এই একটা গাছ তৈরি করতে নিম্ন 30 বছর টাইম লাগে। সরকার যদি একটা উদ্যোগ নেয়, তার সরকারি কত খাস জমি নদী নালা ইত্যাদি আছে, যদি লাগায় আবার ব্যবসাটা ফিরে চলে আসবে। ধর মালুষের থেকে যে খয়টা আসে বস্তাতে, মালাই খয় যেটা বলে, সেই খয়টা আসার কারণে আমাদের এই খয়ের কেউ গাছ লাগানোরও চিন্তা করে না, তৈরিও কম হয়, যে কারণে আমাদের এখানে অনেক লোক বেকার বা অনেক লোক হয়তো আর কর্মহীন হয়ে গেছে। তা আমি মনে করি কি যে সরকার এই মালয়েশিয়ায় যে বীজ বা কি দিয়ে তৈরি হয় চারা বা গাছ বা কোনো ফল, সেই জিনিসটা যদি গেলে সরকার আমাদের দেশে ওই ফল নিয়ে এসে এখানে আমাদের বিতরণ করতে বা দিত, তাহলে আমরা আবাদ করি হয়তো এই খয়টা এখানেই তৈরি করি, হয়তো এই দেশের পয়সা বাঁচত বা আমাদের লোক অনেক লোক করি খেত। এদিকে বন বিভাগের তথ্য অনুযায়ী উত্তরাঞ্চলের বিভিন্ন স্থানে খয়ের গাছ রোপণ করা শুরু হয়েছে। এছাড়া নাটোরে প্রায় 3 কিলোমিটার এলাকায় খয়ের গাছ লাগানো হয়েছে।